হেড ইজ দা কল তো গাইস আমাদের রান হয়েছে 64 টার্গেট বুড়োদের সো গাইস শুভ সকাল আর ভাই অনেক দিন পর আজকে সেই মধুর আবহাওয়া কেমন মেঘলা দেখো আজকে যান তর হয়ে যাবে আর এখন বাজে সকাল 7টা এই সকাল সকাল চলে এসেছি আমার দাদার দোকান দোকানি ভালো তো কিছু খাওয়ার সকালে চাটা চাটা খাওয়াচ্ছে না মানে একটা কাজটা কমপ্লিট করলি তারপর কথা হচ্ছে তো ভাই কোন আমার কাজ করা কমপ্লিট ছিলাম কি জানো একটা পিডিএফ ফাইল মানে বায়োডাটা বানালাম মানে আমার ফোনে ছিল বাট ফোনটা রিস্টোর হওয়ার পর থেকে সব চলে গেছে তো নতুন করে বানালাম এন্ড এখন যাচ্ছি বাড়ি আর গাইজ আজকে 10টার সময় ভাই আজকে খাবো হচ্ছে পান্তা ভাত কারণটা কি জানবে আজকে খেয়ে দিয়ে যেতে হবে আমাকে একটু মাঠের দিকে তো আগে খেয়ে নি তারপর মাঠের দিকে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে 6.5 hours later তো গাইজ এখন চলে এসেছি ফাইনালি মাঠে রাস্তার হাল দেখো ও কাদা আর এতেই আমি চলে এসেছি বাইক নিয়ে এলে কি হয় জানো তো কষ্টটা কম হয় তার জন্য বাইক নিয়ে এসেছি জমি হচ্ছে ওই সামনে ওইটা ওটাই ছড়িয়ে দিয়ে আধ ঘন্টা লাগবে তাও লাগবে না মনে হয় ছড়িয়ে দিয়ে বাড়ি তো গাইজ এখন অনেকজন বলবে এটার মধ্যে কি আছে দেখবে এটা হচ্ছে চুন বীজতলা জমিতে দিলে জমি নাকি বলে উর্বরতা বাড়বে আর গাইস প্রোটেকশন দেখো এটা হাতে প্রোটেকশন এই কারণেই কারণ এটা হচ্ছে চুন এন্ড চুন যদি হাতে লাগে ভাই ফুটে যাবে কিন্তু হাতে প্রোটেকশন নিয়েছি এন্ড গাইস এখন ছড়ানো কমপ্লিট এন্ড লুক দেখো লুক সোনা আদর করে দিচ্ছি তোকে এখন বাজে 12টা এন্ড এখন পৌঁছে গেছি বাড়ি তখন তাড়াতাড়ি গরু গোসল করে ফ্রেশ হয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে 2000 years later করে যা তুই আমার তুই যে নয়নের আলো তো গাইস আমাদের গ্রামে হচ্ছে ক্রিকেট খেলা এন্ড এখন যাচ্ছি ক্রিকেট খেলতে তেউলিয়ার ইয়ং ছেলেগুলো আসছে আমাদের বুড়োগুলোর সঙ্গে ম্যাচ খেলার জন্য চলো এসো আমিনুল এইদিকে আমাদের বুড়ো দাদা নেমে পড়েছে কত রান হয়েছে ওদের 37 টার্গেট টার্গেট তো গাইজ আমাদের রান হয়েছে 64 টার্গেট বুড়োদের আর ইয়াং গুলো এখন ব্যাটিং করতে নেমেছে দেখা যাক ওরা কত রান করতে পারে বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার এই ঋণ বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার এই ঋণ মনের ঘরে এক বলে 50 রান এক বলে 50 এক বলে 50 খেলেগটার রস মরে গুড় হয়ে গেল হ্যাঁ হেরে গেলে দুটো ম্যাচ পর পর দুটো হেরে গেল আর একটা ব্যাটিং হ্যান্ডস আপ জিতে গেছি এই দেখো ইয়াং ছেলে কটা রস মরে গেছে সব সব রস মরে গেছে 64 জীবনে করতে পারিনি জীবনে জীবনে বুঝলি তো ইয়াং ছেলে
কি হলো রস মোড়ে গুড় হয়ে গেল সব ওয়াইনও করছে সব কালকে তো খুবই তো গরম দেখাচ্ছিল ভাই, ওই জন্য তো আজকে হারালাম তোমাদেরকে। ভাই সব হেরে গেছে, এ হচ্ছে দলের সব থেকে বুড়ো। ওরা ম্যাচ জিতে গেছি ভাই, ওদেরকে একটা ম্যাচ দিইনি। তোমাদের ক্যাপ্টেন সাহেব কি কিছু মানে বক্তব্য করবে তোমাদের সাথে বলো? বলতে চাইছি কি যে কালকে ওরা বলছে যে আমরা ম্যাচটা জিতবো, তাহলে কালকে দিনটা আসুক দেখা যাবে। আবার কালকে ম্যাচ হবে দেখা যাক, অনেক জোর আছে, বুড়ো হারে অনেক জোর আছে, তাই না? সব কটাই খেলাবো। আরে দেখো ছানা গুলোকে একদম শেষ, দর্শক গুলো বাড়ি যাচ্ছে। আর এদিকে আমাদের যে ইন্ডিয়া টিমে যে ব্যাটসম্যান গুলো আছে সব একে একে করে বাড়ি আসছে, সচিন তেন্ডুলকারের ভাইপো, আর এখানে কি বলে রোহিত শর্মা, বিরাট কোহলির একমাত্র গার্লফ্রেন্ডের বন্ধু মোহাম্মদ শামির ইয়া জামাই। সমুদ্র না, তোমাদের হেরে কেমন লাগলো আজকে? ভালো জিনিস চলে, দেখা যাবে কালকে। ওকে কালকে খেলা হবে, আর আজকে হেরে তো মন খারাপ, যাও বাড়িতে যে গার্লফ্রেন্ড এর সঙ্গে ফিল্ড করো গা। বাহ ক্যা সিন হ্যায়। চলে এসছি বাড়ি, এখন ড্রেস চেঞ্জ করেছি কারণ পুরোপুরি ঘেমে গেছিলাম। তো এখন বাজে 7টা, এখন বসে বসে একটু লাইভ করবো, তারপর লাইভ শেষে তোমার সাথে কথা হচ্ছে। আ ফিউ ইঞ্চেস লেটার। তো গাইস এখন বাজে রাত্রি 8টা, এন্ড এখন লাইভ শেষ করে একটা কাজ দেখবে। দেখো ভাই লাইট অন করেছি, কি অবস্থা দেখো এখানটা, দুনিয়ার পুঙ্কা এসে সব এখানে পড়েছে, এখন লাইট অফ করে দেবো। যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।